একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো। কেমন আছেন চিত্রনায়ক জসিমের পরিবার? 1973 সালে জহিরুল হকের রংবাজ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন জসিম। এই খলনায়ক একসময় হয়ে ওঠেন দেশের জনপ্রিয় নায়ক। 1998 সালের 8ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। একসময়ের প্রতাপশালী অভিনেতা জসিমের মৃত্যুর 23 বছর পেরিয়েছে। এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে কেমন আছে জসিমের পরিবার? কথা হয় জসিমের ছোট ছেলে একে রাহুলের সঙ্গে। তিনি বলেন, বাবা প্রতিদিনই ঘুরে ফিরে সামনে আসেন, কোথাও গেলে বাবার কথা বলেন সবাই। ইন্টারভিউতে অনেকেই বাবাকে নিয়ে কথা বলেন, ফেসবুকে বাবার অনেক সংলাপ নিয়ে মিম হয়। বাবা আসলে আমাদের সামনে কোনো না কোনোভাবে আসেনি। ব্যক্তি জসিম সম্পর্কে জানতে চাইলে রাহুল বলেন, যতটা দেখেছি বা শুনেছি বাবা ছিলেন উদার মনের মানুষ। পরিবার বলতে শুধু তার স্ত্রী সন্তানদেরই বুঝতেন না, তার ফিল্মের মানুষ, এমনকি যারা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড ছিলেন, সবাই বাবার পরিবার। সবার সমস্যা তিনি তুড়ি মেরে সমাধান করে দিতেন। ছবি শুটিং শেষে করে সবার জন্য গিফট কিনে আনতেন নিজে গিয়ে, সবার সঙ্গে বসে খাবারও খেতেন। বাবা ছিলেন চিত্রনায়ক, অথচ জসিমের 3 ছেলেরই আগ্রহ গান বাজনায়। বড় ছেলে সামি ও মেজ ছেলে রাতুল একটি ব্যান্ড গড়েছেন। 5 সদস্য নিয়ে 2007 সালে গড়ে ওঠা ব্যান্ডটির নাম অন্ড। এই ব্যান্ডের দল প্রধান ড্রামার সামি আর রাতুল বেস গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠও দেন। ছোট ছেলে রাহুল আছেন ট্রেন রেক ও পরাহ ব্যান্ডের সঙ্গে। 3 ছেলে রাতুল, সামি ও রাহুলকে আগলে আছেন স্ত্রী নাসরিন জসিম। জসিমের মৃত্যুর সময় রাহুল বেশ ছোট ছিলেন। বাবার পথ ধরে একসময় অভিনয়ে নাম লেখানোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রে দুরবস্থার কারণে আর এপথ মাড়াননি। জসিমের স্ত্রী নাসরিন কেমন আছেন জানতে চাইলে রাহুল বলেন, আম্মা ভালোই আছেন, আমরা 3 ভাই আম্মাকে ঘিরে আছি। পরিবারের দেখাশোনার পাশাপাশি ব্যবসা নিয়েই তার সময় কাটে, আর আমরা আছি গান নিয়ে। বাবার জন্য সন্তানদের এখনো মধুর বিড়ম্বনায় পড়তে হয়। একবার এক পরিচিত জনের বিয়েতে মিরপুর গিয়েছেন, আগে থেকেই খবর উঠেছিল জসিমের পরিবার যাচ্ছে। রাস্তায় হাজারো মানুষ জড়ো হয়ে যায় তাদের দেখার জন্য। আবার এমনও ঘটেছে বাসের চালক কোনোভাবে জেনে গেছেন তারা জসিমের ছেলে, আর ভাড়া নিতেই চান না।